হাই, আমি সুকন্যা দত্ত। টলিটক্সের সকল বন্ধুদেরকে জানাই নমস্কার। আশা করি তোমরা সবাই সেফ আছো, তোমরা ভালো আছো। আর লকডাউনে আমরা সবাই কম বেশি ঘরে বসে বোর হয়ে গেছি, তাই টলিটক্স একটা ছোট্ট বাট খুব সুন্দর একটা ইনিশিয়েটিভ নিয়েছে। টলিটক্স আমাকে জিজ্ঞাসা করেছে ঘরে বসে আমি কি করছি এই লকডাউনে, তো তোমরাও ডেফিনেটলি জানাবে কমেন্ট বক্সে যে তোমরা ঘরে বসে কি করছো। লকডাউনের প্রথম ফেজটা আমার খুব খারাপ গেছে, কারণ আমার নিজের কোভিড হয়েছিল, আমার মায়ের, আমার বাবার, আমাদের তিনজনেরই কোভিড হয়েছিল। তো ফার্স্ট ফেজটা খুব টাফ গেছে, তারপর সেখান থেকে আমরা আস্তে আস্তে রিকভার করেছি। এখন আমরা যথেষ্ট সুস্থ আছি তোমাদের সবার ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে। আর আমার অ্যাকচুয়ালি খুব প্রবলেম কখনো হয়নি, বিকজ আমি একটা জয়েন্ট ফ্যামিলি থেকে বিলং করি। এটাই জয়েন্ট ফ্যামিলির সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। আমরা অনেক লোক বাড়িতে, তো আমরা একসাথে বসে গল্প করি, একসাথে বসে লুডো খেলি সবাই মিলে। অনেক দিন পর এই একসাথে বসে লুডো খেলার ব্যাপারটা ফিরে এসেছে এই লকডাউনের জন্য। আর মাঝে মধ্যে আমি একদমই রান্না করতে পারি না, যদিও আই এম নট আ কুকিং পারসন অ্যাট অল, বাট স্টিল মাঝে মধ্যে খুব ইজি কিছু রেসিপিস ইউটিউবে দেখে যদি ভালো লাগে সেটা আমি ট্রাই করি, খুব একটা খারাপ হয় না। ওকে, তো তোমরাও ট্রাই করতে পারো নতুন নতুন রেসিপিস। আর এই ফ্রেন্ডসদের সাথে গল্প করা, চ্যাট করা, তারপরে দূরে যারা ফ্যামিলি পার্সন রয়েছে তাদের সাথে কথা বলা ফোনে, কারণ আমাদের প্রত্যেকের, আমরা এত ব্যস্ততার মধ্যে থাকি নর্মাল টাইমিংয়ে, তো সবসময় আমরা সবাইকে এনাফ টাইম দিয়ে উঠতে পারি না। তো এখন ঘরে বসে একটা লম্বা ছুটি চলছে, লম্বা টাইম পিরিয়ড চলছে, যেখানে আমরা সবার সাথে কানেকশানটা আরও স্ট্রং করতে পারি। তো আমি সেটাই করছি, তোমরা অবশ্যই জানাবে তোমরা কী করছো। বাট যেটা সবথেকে ইম্পর্ট্যান্ট, তোমরা কিন্তু অবশ্যই ঘরে থাকবে, খুব ইম্পর্ট্যান্ট কিছু না হলে বাড়ি থেকে বেরোবে না, আর প্রোটেকশান নিয়েই বেরোবে যদি বেরোতে হয়। খুব সাবধানে থাকবে, আমরা সবাই যদি একসঙ্গে সাবধানে থাকি, স্ট্রং থাকি আর অবশ্যই পজিটিভ থাকি, তাহলে করোনাকে আমরা ডেফিনেটলি একদিন সবাই মিলে হারিয়ে ফেলতে পারবো। সো থ্যাংক ইউ।